আসসালামু আলাইকুম। শিবন মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজের আমার ছোট্ট শিক্ষার্থীদের জানাই স্বাগত। আমি নায়না মনি, শিবন মেমোরিয়াল নর্থসাউথ স্কুল সহকারী শিক্ষক। আজকে আমি প্রথম শ্রেণীর ছোটদের পৃথিবীর ক্লাস নিব। ছোট্ট সোনামণিরা, আজকে ছোটদের পৃথিবীর বিষয়ে যে বিষয়গুলো আমরা শিখব তা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কিছু বিষয় নিয়ে কথা বলবো তোমাদের সাথে। একটু কিছু তথ্য আমরা বাংলাদেশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সম্পর্কে জেনে আসি। চলো, বাংলাদেশের বৃহত্তম জেলা, বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কি, এই প্রশ্নগুলো আমার সাথে একটু বলো। কারণ তুমি যত বেশি প্রশ্ন জানবে তুমি তত বেশি উত্তরও জানবে। বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কি? বাংলাদেশের বৃহত্তম জেলার নাম রাঙ্গামাটি। বাংলাদেশের বৃহত্তম জেলার নাম রাঙ্গামাটি। তোমরা প্রথম সাময়িকের যে সিলেবাস ছিল সেখানে জানতে পেরেছিলে যে বাংলাদেশের মোট কয়টি জেলা রয়েছে। বাংলাদেশের মোট জেলা রয়েছে 64টি। এই 64টি জেলার মধ্যে বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি জেলা। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম কি? বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম কি আমার সাথে একটু বলো সোনামণিরা। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম কি? বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম মেহেরপুর। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম মেহেরপুর। বাংলাদেশে রয়েছে 532টি শহর। এই 532টি শহরের মধ্যে সবচেয়ে বৃহত্তম শহর কোনটি? বাংলাদেশের বৃহত্তম শহর কোনটি? বাংলাদেশের বৃহত্তম শহর ঢাকা। বাংলাদেশের বৃহত্তম শহরের নাম কি? বাংলাদেশের বৃহত্তম শহরের নাম হচ্ছে ঢাকা। বাংলাদেশের বৃহত্তম বিভাগ, বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে। আর এই 8টি বিভাগের মধ্যে সবচেয়ে বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম, বৃহত্তম বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগের নাম কি? বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগের নাম সিলেট বিভাগ। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগের নাম সিলেট বিভাগ। বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি? বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানার নাম ঢাকা চিড়িয়াখানা। ঢাকা চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। তাই তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি, বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানার নাম হচ্ছে ঢাকা চিড়িয়াখানা মিরপুর। বাংলাদেশের বৃহত্তম জাদুঘর কোনটি? বাংলাদেশের বৃহত্তম জাদুঘর কোনটি? বাংলাদেশের বৃহত্তম জাদুঘর হলো জাতীয় জাদুঘর, যা ঢাকায় অবস্থিত। তাই যখন তোমাদেরকে প্রশ্ন করা হবে বাংলাদেশের বৃহত্তম জাদুঘর কোনটি, তখন বলবে বাংলাদেশের বৃহত্তম জাদুঘর, জাতীয় জাদুঘর ঢাকা। বাংলাদেশের বৃহত্তম জাদুঘর, জাতীয় জাদুঘর ঢাকা। আমরা অনেকগুলো তথ্য জেনে নিলাম, আরো একটি তথ্য জানবো। বাংলাদেশের বৃহত্তম পার্ক, বৃহত্তম পার্ক কোনটি? বাংলাদেশের বৃহত্তম পার্ক রমনা পার্ক। বাংলাদেশের বৃহত্তম পার্ক কোনটি? বাংলাদেশের বৃহত্তম পার্ক হচ্ছে রমনা পার্ক। বাংলাদেশের বৃহত্তম হাসপাতালের নাম কি? বাংলাদেশের বৃহত্তম হাসপাতালের নাম কি? বাংলাদেশের বৃহত্তম হাসপাতালের নাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমার সাথে আরো একবার বলো, বাংলাদেশের বৃহত্তম হাসপাতালের নাম কি? বাংলাদেশের বৃহত্তম হাসপাতালের নাম হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছোট্ট শিক্ষার্থীর বন্ধুরা, তোমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো বিষয় সম্পর্কে জানলে। এখন তোমাদের যে ছোটদের পৃথিবীর যে বিষয়টি রয়েছে, এই বিষয়ের আরো একটি অংশ রয়েছে, সেটি হচ্ছে বাস্তবতার সাপেক্ষে। এই অংশটিতে যে প্রশ্নটি করা হয় তা হলো কিছু বিষয় সম্পর্কে তোমাদেরকে কয়েকটি লাইন বলে দেওয়া হবে, কয়েকটি তথ্য বলে দেওয়া হবে, সেই তথ্যের আলোকে একটি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। যেমন এখানে কিছু কথা লেখা আছে, আমি বাংলাদেশের একটি বিখ্যাত ম্যানগ্রোভ বন, আমার বুকে বিভিন্ন ধরনের হিংস্র ও নিরীহ পশু পাখি, কীটপতঙ্গ এবং জাতীয় পশুর
পদচারণা রয়েছে। আরেকবার তথ্যটি বলি, আমি বাংলাদেশের একটি বিখ্যাত ম্যানগ্রোভ বন, এই ম্যানগ্রোভ কথাটা হচ্ছে যে এই বনটা হচ্ছে সমুদ্র উপকূলীয় এলাকা যেখানে লবণাক্ত পরিবেশ রয়েছে, এখানকার পানি লবণাক্ত, তো এই বনকে বলা হচ্ছে ম্যানগ্রোভ বন। হ্যাঁ, এই বনের মধ্যে কিন্তু সুন্দরী নামের একটি গাছ রয়েছে, এই গাছ অনেক বেশি রয়েছে, অনেকগুলো অনেক গাছ রয়েছে, তার মধ্যে রয়েছে সুন্দরী বেশি বেশি পরিমাণে, তারপরে রয়েছে কেওড়া, গেওয়া, এগুলো সব কিন্তু গাছের নাম। তো সুন্দরী যে গাছটার নাম, সেই গাছের সংখ্যা এখানে বেশি বলেই এই যে বনটার কথা বলা হচ্ছে, এই বনটার নাম হচ্ছে সুন্দর বন। এই তথ্যগুলো দেওয়া এবং এই বনটাতে তোমার অনেক হিংস্র প্রাণী দেখতে পাওয়া যায়, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এই বনেই বাস করে। জাতীয় পশু, কীটপতঙ্গ এবং পশু পাখির পদচারণা এই বনটাতে দেখতে পাওয়া যায়। এরকম কিছু তথ্য দেওয়ার পর তোমাকে জিজ্ঞেস করা হবে, এবার বলুন দেখি আমি কোন বন, আমি সুন্দর বন, তোমরা কি বলবে তখন উত্তর, যে আমি সুন্দর বন। কোন জেলায় অবস্থিত এই সুন্দরবন জেলা? খুলনা জেলায় অবস্থিত এই সুন্দরবন বনটি, খুলনা জেলাতে অবস্থিত এই সুন্দরবন। কোন জেলায় অবস্থিত? সুন্দরবন খুলনা জেলায় অবস্থিত। বাস্তবতার সাপেক্ষে এই ধরনের আরেকটি তথ্য আমরা এর আগে জেনেছিলাম, গত ক্লাসে আমরা আমাদের রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জেনেছিলাম, এবারে আমরা জানলাম কি সুন্দরবন সম্পর্কে। তোমাদের হাতে আমরা শীট পৌঁছে দিতে পেরেছি ইনশাল্লাহ, তোমরা সেই শীটটি খুব ভালো করে পড়বে, আমাদের এই ক্লাস লেকচারগুলো খুব ভালো মতো করে দেখবে। আশা করি এরপরে যখন ফিডব্যাক নেওয়া হবে, আগামী দিন যে ফিডব্যাকের শীট তোমাদের কাছে পৌঁছে যাবে, সেই শীটে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবে। ছোট শিক্ষার্থী বন্ধুরা, এখন যে অবস্থা চারিদিকে, করোনার জন্য আমরা বাড়ি থেকে বের হতে পারছি না, তোমাদের যে তোমরা যে এত ছোট ছোট আছো, তোমরা বারবারই টিভিতে হয়তো অনেক সতর্কতামূলক অনেক কথা শুনতে পাচ্ছো, বাবা মারা বলছেন, এই কথাগুলো কিন্তু তারা বলছে না, তোমরা শুধু শুনছো তা না, যে কথাগুলো বলছে যে বারবার হাত ধুতে হবে, চোখে নাকে মুখে হাত দেওয়া যাবে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। তাই আমি আশা করব তোমরা সতর্ক থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।